মুমিনের ইন্তেকালের সময় জান্নাতি পোশাক নিয়ে আসি, আর দেশে বলবে ও আল্লাহর বান্দা তাকে দেখ ওই জান্নাত, ওই তাকে দেখ জান্নাতি পোশাক, আয় আয় আমাদেরকে অনুমতি দিয়ে দে, আমরা তোর জানটা বের করতে চাই। আমার বলগোর আপনি আমার ইমান যদি ফার্স্ট ক্লাসের ইমান হয়, এক নম্বরের ইমানদার যদি হই, এক নম্বরের মুমিন যদি হই, তখন ডাক দিয়ে বলবো ও আজাইরের বাহিনী জান্নাতের জন্য ইবাদত করি নাই, তুই জান্নাতি পোশাকের জন্য ইবাদত করি নাই, ইবাদত করেছি আমার আল্লাহ আমার মাশুক আমার মাওলাকে পাওয়ার জন্য। আমার বন্ধুগণ, এই যে ইন্তেকালের সময় ফেরেশতার আমাদের মধ্যে কথা হবে, আমার আল্লাহ সব শুনবে কিনা, আরো জোরে কম শুনবে কিনা, আল্লাহ রাব্বুল আলামিন আরেকদল স্পেশাল বাহিনী ফেরেশতাদের পাঠাই দিবে। এই বাহিনী সম্পর্কে আল্লাহ 30 নম্বর পারায় বলতেছেন, ইয়া আইয়াতুহা নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বন্ধুগণ, আল্লাহর পক্ষ থেকে একদল স্পেশাল ফেরেশতা সে বলবে, হে শান্ত আত্মা আসো আসো, তোমার আল্লাহ তোমাকে ডাকতেছেন, আর তোমার আল্লাহ ডাকে সাড়া দিয়ে নেককার বান্দাদের সাথী হইয়া বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো। এমন ডাক যখন আসবে আপনি আমার ইন্তেকালের আগ মুহূর্তে, আপনি আমার ইমান যদি এক নম্বরে ইমান হই, তখন ডাক দিয়া বলবো আজরাইলের বাহিনী আর দেরি করিস না, তাড়াতাড়ি আমার জানটা বের কর, আমার মাশুক আমার আল্লাহ আমার মাওলা আমাকে ডাকতেছেন, জান বের কর, তাড়াতাড়ি আমার আল্লাহর সাথে মিলিত হইতে চাই। সুবহানাল্লাহ, আল্লাহর পয়গাম্বর বলেছেন ওই মৃত্যুর সময়, ওই এক নম্বরে ইমানদারের মৃত্যুর সময় পিপিলিকা কামড় দিলে যেমন কষ্ট হয় এই পরিমাণ কষ্ট বুঝবে। সুবহানাল্লাহ, মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন। বুখারীর হাদিস, রাসূল বলেছেন ইন্নালিল মাউতি লাসাকরাতুন, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, কিন্তু ওই কঠিনটা কঠিন বুঝবে না মুমিনের, কেন বুঝবে না, আল্লাহ রাব্বুল আলামিন ডাইভার্ট করে দিবেন। একটা উদাহরণ দিলে বুঝবেন, একটা লোক ধরেন আপনাদের এই বাংলা ব্রিজের আশেপাশে কোনো লোকের যদি পেটের মধ্যে পাথর হয়, আল্লাহ এমন লোক কাউরে দেখ না, সবাই বলুন আমিন, কেরো পেটে যদি পাথর হয় আর আপনারা যদি সবাই বলেন যে আমরা ডাক্তারে নিব না, আমরা স্কোয়ারে আমরা বারডেমে এপোলো এগুলাতে নিব না, ঢাকা মেডিকেলও নিব না, আমরা পিজিতেও নিব না, আমরা সবাই মিলিয়া দাঁড়ালো চাকু দিয়া পেট খাইটিয়া পাথর বের করে ফেলবো, এই লোকটার শরীরে চাকু লাগাইবার আগেই চিল্লা চিল্লি শুরু করবে, জোরে কণ্ঠে কিনা, ব্যথা পাবে না, কষ্ট পাবে না, পাবে, কিন্তু ওই লোকটাকে যদি আপনি এপোলোতে নিয়ে যান, আপনি যদি স্কোয়ারে নিয়ে যান, বারডেমে নিয়ে যান, আপনি পিজিতে নিয়ে যান, যাওয়ার পরে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে ইঞ্জেকশন দিয়ে চামড়াকে অবশ করে তাকে অজ্ঞান করে যখন চামড়া কাটবে, লোকটাকে চিল্লাচিল্লি করবে না, এই চামড়া কিন্তু কষ্ট ঠিকই হবে, কিন্তু এটা কষ্টটা আরেকটা জিনিস দেওয়া, অর্থাৎ ইঞ্জেকশন দেওয়া অবশ করে এটা ডাইভার্ট করে দিবে, ঘুরাই দিবে, ঠিক তদ্রূপ হবে। একজন মুমিন একজন ফার্স্ট ক্লাসের ইমানদার মৃত্যুর সময় কষ্ট হবে, কিন্তু আল্লাহর জান্নাত দেখে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ শুনে জান্নাতি পোশাক দেখে জান্নাতের নাচ দেওয়ামত দেখে তার পরকাল ভবিষ্যৎ উজ্জ্বল দেখে সে সব কষ্ট ভুলে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ, ওই সময় জান বের হইলে কষ্ট আর কষ্ট থাকবে না, কষ্ট আনন্দে পরিণত হয়ে যাবে, জোরে কণ্ঠে কিনা। যার ইমান যার আমল যত বেশি, যার ইমান যত বেশি মজবুত, যার আমল যত বেশি মৃত্যু সময় তার তত বেশি সুখ, যার আমল যত দুর্বল, যার ইমান যত দুর্বল মৃত্যু সময় তার বেশি ভয় বেশি কষ্ট। আল্লাহ যেন আমাদেরকে এক নম্বরের ইমানদার হিসাবে কবুল করুন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, মৃত্যুর আলোচনা করেছিলাম, আল্লাহর পয়গাম্বর বলেছেন আকসিরু জিক্রে হাদিমিন লাজ্জাতিল মউত, বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো। আজকে আমরা মৃত্যুরে ভুলে গেছি, জোরে কণ্ঠে কিনা। রাসূল বলেছেন মৃত্যুকে স্মরণ করো, যে মৃত্যু যে মউত তোমাদের দুনিয়ার মজা কর্তন করে পলকারের দিকে নিয়ে যায়, আজকে আমরা মৃত্যুকে ভুলে গেছি দুনিয়ার দান্দাবাজি দুকাবাজি কইরা, জোরে কণ্ঠে কিনা।